Audio Jungle. পুজো ঠিকঠাকই হচ্ছে, কিন্তু অনেক জায়গায় অনেক বয়স্ক মানুষরা, যারা বয়স পেরিয়ে গেছে, পুজো করার সামর্থ্য তারা হারিয়েছে পুজো করা জানা সত্ত্বেও। তাদের জন্য অন্তত মুখ্যমন্ত্রী যাতে ভাতা চালু করে, এই রকমই অনুরোধ জানালো রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে। কারণ কিছু ভাতা চালু হয়েছে কিন্তু পুরোপুরি এখন চালু হয়নি, অনেক ফর্ম জমা রয়েছে কিন্তু সেগুলো এখন পুরোপুরি হয়নি। তার জন্যই পুরোহিতরা মুখ্যমন্ত্রীর কাছে আবার অনুরোধ করলো বিষয়টি দেখার জন্য। জগদ্ধাত্রী পুজো নিয়ে যদি বলা যায় যে খুব সুন্দর লাগছে, প্রত্যেক বছরই হয়, তো প্রত্যেক বছরই আমি পুজো করি এখানে, এবং প্রত্যেক বছরই খুব ভালো সুন্দর করে পুজো করা হয়, আর যাত্রী সবাই আসেন, হ্যাঁ সবাই সন্তুষ্ট হন। তা মুখ্যমন্ত্রীর কাছে একটু অনুরোধ রইল যে সবাই যাতে ব্রাহ্মণ ভাতাটা পায়, তার জন্য যদি ব্যবস্থা করে তাহলে ভালো হয় আর কি। আমার নাম তারকনাথ চক্রবর্তী,